চাৰা জ্বলা চালু কৰচোন অৱস্থা নাই তুমি অপা মোক কাহান্তা কৰিছে পলা আইতো মৰি গেলা এই যে হাৰলে আস্থা খান কোন বাইন আম হোৱা

আর দ্বিতীয় নম্বর মাত হয়েছে মানে যে মানুষে ফাটাইছে ও মানুষ লাগে আমি সুক্রিয়া হরিয়া যে বোধ পালায় খাম খুশি তাই গতিকে কান মা বাপ যাও আছে নিষ্টি বুষ্টি যাও আছে সারাও জিনিসগুলো দেখবা যেটি এই মানুষের উপর উত্তর যে বিচার যে বোধ দেওয়া লাগে বা করা লাগে পথাবা লাগে এগুলো আমরা জানি ফাঁক প্রিয় বন্ধু আপনারা এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আমাদের একজন বাংলাদেশি ভাই সে সৌদি আরবে ছয় মাস ধরে কপিল নির্যাতন করেছে এবং নির্যাতন করে একটা ঘরে রাখা হয়েছে তাকে খাওয়ান দাওয়ান কিছু দেয়নি প্রতিদিন নির্যাতন করে তার শরীরের যে আপনারা দেখতেন যে শরীরের বিভিন্ন দিকে সে কিন্তু প্রতিদিন ওকে লাঠি টর্চার করত বিভিন্ন আঘাত করত। কিন্তু তাকে ঠিকমতো খাওয়া দিত না সেই নির্যাতন সেই মানুষটাকে উদ্ধার করেছে ওনার ফ্রেন্ড বন্ধু যারা উদ্ধার করে ওনাকে রুমে নিয়ে এসে ওনাকে ভালো রকম কাপড় টোপে ওনার মুখ থেকে আপনারা শুনছেন আমাদের বাংলাদেশি বাইরা এইভাবে বিদেশের মাটিতে যে এভাবে নির্যাতন হয়েছে সেইটা কিন্তু এখন আপনাদের ঠকুর সামানে কিন্তু এতদিন শুনে আসতাম যে কপিল নির্যাতন করতো কিন্তু চোখে দেখতাম না কিন্তু এখন আমরা চোখেই দেখছি যে কীভাবে একজন মানুষকে নির্যাতন করে এবং ছয় মাস ধরে ওনাকে কোনো খাওয়ান দাওয়ান কিচ্ছুই দেয়নি কী মর্মাতি ঘটনা করেছে সৌদি সৌদি আরবের আরবিরা আরবিরা যে অমানুষ যে এতটুকু আমরা আগে শুনতাম তারা অমানুষ অমানুষ একজন মানুষকে কিভাবে তার দেহকে কতবিগত করেছে আপনারা দেখছেন তার শরীরের বিভিন্ন জায়গাতে যে লাঠি চর্চার করে ওনাকে এমন চর্চার করছে সেইটা দেখে আপনাদের কী রকম লেগেছে আমার এত খারাপ লেগছে যে এইরকম একজন মানুষকে কিভাবে এত নির্যাতন করতে পারে একজন মানুষ রূপের জানোয়ারগুলা কিন্তু এই আরবগুলাকে এত জানোয়ার যেখানে আল্লাহ রসুল সল্লা সাল্লাম যেই দেশে এই দেশে যদি এইরকম এইরকম জানোয়ারগুলা যদি আমাদের বাংলাদেশি বাইকে এইভাবে নির্যাতন করে তাহলে আপনারা বাংলাদেশি যারা আছেন আপনারা প্রতিবাদ করবেন এবং এই বাইকে যারা আপনারা যারা সহযোগিতা করে আপনারা ওনাকে নিয়ে আসছেন সবাইকে সবাইকে খোলাওড়া টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং প্রিয় বন্ধুরা আপনারা এইরকম যদি আমাদের বাংলাদেশে কোনো বাই কোনো বিপদে পড়ে আপনারা সহযোগিতা করবেন সহযোগিতা করে নিয়ে আসে ওনাকে যতটুকু সাহায্য সহযোগিতা করবেন আর আপনাদের এই যে কাহিনি এটা কিন্তু নতুন না এর আগেও আরও বিভিন্ন কাহিনী ঘটে যাচ্ছে তো আমি একটা জিনিস বলি যে সৌদি আরবের যে কমিশন আছে তাদেরকে আপনারা অবগত করুন এবং পুলিশকে অবগত অবগত করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং প্রবাসী যারা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কুলোরা টিভির সাথে আপনারা থাকবেন আল্লাহ